বাবা টাপা দাও তো বাবা, দাও। হে গাইস, গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা কিন্তু একদমই ভালো নেই, আমার সোনা পাপা একদম ভালো নেই। কালকে কিন্তু ওর দাদু দিদন ঠাম্মা দাদু সবাই চলে গেছে, আর তার পরের দিন সকালবেলা থেকে সোনা পাপার ভীষণ জ্বর। বলে না হাই হুতাশে জ্বর এসেছে, তো সেম আমার সেটাই মনে হয়েছে যে ওদের না দেখতে পেয়ে যে একটা মনের কষ্ট, সেই কষ্টটাই ওর জ্বর হিসাবে বাইরে বেরিয়েছে। সত্যি কথা বলতে সংসারের চাপে আর সন্তান দুটোর জন্য আমি নিজের যত্ন করতেই ভুলে গেছি। কখনো জ্বর হচ্ছে, কখনো অসুস্থ হচ্ছে, তারপরে সংসারে এত কাজ, সমস্ত কিছু আমাকে একা হাতেই করতে হয়। আমার জীবনে এমন এমন দিন গেছে যে মাথার চুলটা পর্যন্ত আমি আঁচড়াইনি, একটু সিঁদুর পরিনি, মুখে ক্রিম লাগাইনি, এমন ভাবে দিনগুলো কাটিয়ে দিয়েছি। আর এই করে করে না আমার চুলের ভীষণ অযত্ন হয়েছে, আর আমার প্রচন্ড পরিমাণে হেয়ার ফল হয়েছে। আর এর আগেই জানো আমার ডেলিভারি হয়েছে, আর ডেলিভারির পরে কিন্তু হেয়ার ফল প্রচন্ড পরিমাণে হয়, এটা কিন্তু কম বেশি সবাই জানো। আর আমার এক সময় চুল উঠতে উঠতে মাথার টাক পর্যন্ত দেখা যেত, এতটাই বাজে লাগতো, এখন কিন্তু তেমন লাগে না। দেখতে পাচ্ছ তো, এখন কিন্তু অনেকটাই আমার চুল গজিয়েছে, আর চুলটাও আগের থেকে অনেকটা বেটার হয়েছে। আর কিভাবে আমি ঘরে বসে এই অসাধ্য সাধন করলাম, আজকের কিন্তু তোমাদের সাথে আমি এটা শেয়ার করব। আর এই যে দেখো, এইরকম ভাবে মুঠো মুঠো কিন্তু আমার মাথার থেকে চুল গেছে। যখন এত এত চুল উঠতো না মাথা থেকে, ভীষণ খারাপ লাগতো, কিন্তু কি করব বুঝতে পারতাম না। এখন যদি আমি মাথা আঁচড়াই তাহলে আমার চিরুনিতে একটাও চুল আসে না। আর দেখতে পাচ্ছ তো আমার চুলটা আগের থেকে অনেকটা বেটার হয়েছে। আগে তো আমার মাথায় যেন টাক পড়ে গেছিল, মাঝখানে মাঝখানে যেন আমার টাক দেখা যায়। আমি সবসময় একটা টেনশনে থাকতাম কিভাবে আমি এই হেয়ার ফলকে কন্ট্রোল করবো, আর দেখতে পাচ্ছ তো আমার চিরুনিতে একটাও চুল নেই। কিভাবে এই চমৎকার হলো আজ আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব, যে কিভাবে আমার চুল পড়া বন্ধ হলো, আর মাঝখানে মাঝখানে যে টাক পড়ে গেছিল সেটা কিভাবে চুল গজালো। এই দেখো, এটা হচ্ছে চমৎকারী তেল, নেচার শিওরের যোগ তেল। সত্যি কথা বলতে আমার কাছে এতটা সময় নেই যে আমি ডাক্তারের কাছে গিয়ে যোগ থেরাপি ব্যবহার করব, তাই জন্য কিন্তু আমি ঘরে বসেই এই নেচার শিওরের যোগ তেলটা ব্যবহার করি। এটা কিন্তু একদম সেফ এবং টক্সিন ফ্রি। প্রায় প্রত্যেকটা মানুষেরই চুল সম্পর্কিত কিছু সমস্যা থাকে, যেমন অ্যালোপেশিয়া এবং টাক পড়া। যোগ থেরাপি প্রাচীন কাল থেকেই খুব জনপ্রিয়, তাই যারা যোগ থেরাপি সম্পর্কে জানেন না আমি আপনাকে বলি, আয়ুর্বেদ যোগ থেরাপি অনেক ভালো উপকারিতা রয়েছে। যোগ থেরাপি রক্ত সঞ্চালন বাড়ায় বা চুলের পুনর্গঠনের জন্য খুবই সহায়ক, কিন্তু এই পদ্ধতিতে সময় লাগে। আমরা এমন একটি সমাধান খুঁজি যা আমাদের যোগ থেরাপির সুবিধা দেয় এবং সময় সাপেক্ষ নয়। আর এটা সব থেকে ভালো সমাধান হলো নেচার শিওরের যোগ তেল। তাই আপনি যদি টাক পড়ার মতো চুল সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ সমস্যায় ভুগছেন, অ্যালোপেশিয়া, খুশকি বা স্ক্যাল্পে ইনফেকশন, তাহলে আপনাকে অবশ্যই এটি চেষ্টা করতে হবে। এটি সবার জন্য একটি দুর্দান্ত ফর্মুলা, আপনার চুলের সমস্যা 100% নিরাপদ এবং প্রাকৃতিক উপাদান। এবার আমি আপনাদের বলে দিচ্ছি এটা কি কি উপাদান দিয়ে তৈরি। হিরুদিন, ব্রাহ্মী, পেঁয়াজের বীজ থেকে তৈরি, মেথির বীজ, কারি পাতা, তিলের তেল, ক্ষতিকারক রাসায়নিক পদার্থ কিন্তু এতে একদমই নেই। নিয়মিত ব্যবহারে মাথার ত্বক এবং চুলের খাতকে পুষ্টি করে এবং আপনার চুলকে মজবুত ও তরুণ রাখে। এটি উৎসে চুলের সমস্যা সমাধানে কার্যকর ভাব, খুশকি এবং ছত্রাক দূর করে। তো এবার চলো আমি তোমাদের প্যাকেজিং খুলে দেখিয়ে দিচ্ছি যে প্যাকেজের মধ্যে কি কি আছে আর কিভাবে ব্যবহার করতে হয়। তো এই দেখো, প্যাকেজ খোলার পরে আমি একটা তেলের বোতল বার করলাম, যেটা হচ্ছে নেচার শিওরের যোগ তেল। আর এর মধ্যে একটা চিরকুট আছে, যেটা তোমরা পড়লে জানতে পারবে যে এটা কিভাবে ব্যবহার করতে হয়, এর মধ্যে কি কি আছে, সমস্ত কিছু কিন্তু এই তেলের বিবরণটা সেই চিরকুটের মধ্যে দেওয়া আছে। চিরকুটটা পড়লেই তোমরা কিন্তু বুঝতে পারবে যে এই নেচার শিওরের যোগ তেলটা কিভাবে ব্যবহার করতে হয়, এই তেলের মধ্যে কি কি উপাদান আছে, এটা 100% প্রাকৃতিক, সমস্ত কিছু কিন্তু এই চিরকুটের মধ্যে লেখা আছে। আর এই নেচার শিওরের যোগ তেলটা কিন্তু 100% প্রাকৃতিক একটা তেল, আর এটা কিন্তু ক্লিনিক্যালি এবং ডার্মাটোলজিক্যালি টেস্টেড। তো চলো এবার আমি তোমাদের বলে দিচ্ছি যে এই তেলটা কিভাবে ব্যবহার করলে ভালো হয়। তো এই যে দেখো, আমি তেলটা কিন্তু ভালো করে ছিদ্র করে নিয়েছি, আর আগে থেকেই ছিদ্র ছিল কারণ আমি এটা অনেক দিন ধরে ব্যবহার করছি। আর আমি এই তেলটা ভালো করে একটা বাটিতে ঢেলে নিলাম, আর ঢেলে নেওয়ার পরে কিন্তু আস্তে আস্তে করে দেখো স্ক্যাল্পে মাসাজ করে নিচ্ছি। আর এই তেলটার যে গন্ধ আছে, গন্ধটাও কিন্তু বেশ ভালো, আর
এই তেলটা কিন্তু একদমই চিপচিপে নয়, দেখতেই পাচ্ছো আমি আস্তে আস্তে করে চুলের গোড়ায় গোড়ায় কিন্তু একদম এরকম ভাবে মাসাজ করে নিচ্ছি, আর প্রায় 15 মিনিট ধরে এরকম ভাবে মাসাজ করে নিতে হবে। আর আমি কিন্তু এই তেলটা আগের দিন রাত্রেবেলায় এমন ভাবে নিচ্ছি, আর নেওয়ার পরে কিন্তু ভালো করে বিনুনি করে চুলটা আমি বেঁধে রাখবো, ওভারনাইট এমন ভাবেই রেখে দেবো। তারপরে সকালে কিন্তু এরই একটা শ্যাম্পু আছে, যোগ শ্যাম্পু, সেইটা দিয়ে ভালো করে আমি ওয়াশ করে নেব। তো যাই হোক, তোমরা সকলেই জানো নারী হচ্ছে কেশেতে বেশ, চুল না থাকলে নারীদের একদমই ভালো লাগে না। তাই তোমরাও যদি চুল পড়া, অ্যালোপেশিয়া, টাক পড়া, এই সমস্ত থেকে মুক্ত পেতে চাও, তাহলে কিন্তু এই নেচার শিওরের যোগ তেলটা ব্যবহার করতে পারো। আর এটা পেতে গেলে কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে যেতে হবে, সেইখানে লিংক দেওয়া আছে, সেইখান থেকে তোমরা পারচেস করে নিতে পারবে। তো বাই, সবাই ভালো থেকো।